আমার বোন দেখো আনন্দে পাগল হয়ে গেছে, দেখো নাচ শুরু করে দিয়েছে। কি করছে? এই ভিজে যাবি তো, মার খাবি, ক্যামেরায় ফোন নষ্ট হয়ে যাবে কিন্তু। আর দেখতে পাচ্ছিস না কল আছে, চোখটা কি কানা হয়ে গেছে নাকি? তো গাইস দেখো সামনেটা চলে এসেছি মন্দিরে, মন্দিরটা দেখো কত সুন্দর দেখতে। তো এটা একটা আশ্রম, সুখদেব বাবার আশ্রম, দেখো কত সুন্দর ডিজাইন করেছে দেখো। ফ্ল্যাশব্যাক। হে গাইস গুড মর্নিং সবাইকে, আজ চলে এসেছি মাসি বাড়িতে। তো দেখে বুঝতেই পারছো পরিবেশটা একটু আলাদা। তো আজকে এসেছি তার কাটটায়, কারণ কালকে রাতের বেলা পায়েল গেছিল সন্ধ্যাবেলায়, মানে বিকেলবেলায় খেলতে গেছিল, তো ও আমাকে দাঁড়িয়ে আসলোই না, তো সেই কারণেই আসা হলো, নাহলে আসার কোনো ইচ্ছে ছিল না। গরমের মধ্যে কোথাও বেরোচ্ছি না, বেরোবো বেরো করে আর বেরোনোই হচ্ছে না। ওই যে মাসি আছে ঘরে, আর এদিকে দেখো আমার বোন বাসন মাজছে, ওই যে রমিতা। তো চলো তোমাদেরকে একবার পরিবেশটা দেখাই বাড়ি। তো গাইস এই যে ঢোকার রাস্তা, তো এখান থেকে শুরু, দেখো চারিদিকে গাছপালা, খুব সুন্দর পরিবেশ, আর উপরে ঘরগুলো নতুন করেছে। তো দেখো, তো চলো ভেতরেও দেখাবো একবার, আর বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর, ফুল গাছ লাগিয়েছে। আর এদিকে আছে বেগুন গাছ, দেখো সত্যি সুন্দর। চলো ঘরের দিকে যাই একটু। তো গাইস দেখো কি অবস্থা, আমার বোন তখন নাচ শুরু করেছে। এই যে মাসি বিশাল নাচ পা স্কুলের প্যান বানাচ্ছে, স্কুলের ড্রেস। তো মাসি বাড়িতে নেই, বুঝতেই পারছো কি অবস্থা হচ্ছে। আর বাইরে দিকে কি করবি, বাইরে রান্না করবি? তিন মন মনে একসাথে থাকলে যা হয়। বোতল ভেঙে পায়ের এখন পাস্তা বানাবে। তো গাইস আমাদের পাস্তা রেডি, এখন আমরা খাওয়া দাওয়া করবো, তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। তো গাইস দেখো পায়েল মাংস ধুচ্ছে, আমার ওদিকে দেখো বিড়াল খাচ্ছে। দেখো সব বাড়িতে এখন শুধু বিড়াল আর বিড়াল। আজকে পায়েল চিকেন রান্না করবে না, পায়েল রান্না করবি তো? দেখো এখন আমাদের চিকেন রান্না হচ্ছে, দেখো তো গাইস একজনা ওরা শুধু কুটে বাটে সবকিছু করে দিচ্ছে, আমি শুধু একটু নাড়াচাড়া করছি কড়াইতে। তার একটাই কারণ, মাসি মালগুলো সব দিতে গেছে, তো তার জন্য। তো চলো আমাদের চিকেন রান্না হয়ে যাক। তো গাইস খাওয়া দাওয়ার পর দেখো রেডি হয়ে গেছি। রেডি হয়ে এতক্ষণ লাফালাফি করে কি অবস্থা দেখো মুখের। তো শর্ট ভিডিও তো তোমরা দেখতেই পাবে, যদি আমাদের ব্লগ দেখে থাকো তো ব্লগের আগেই সেগুলো ছাড়া হয়ে যাবে, তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও তো আমাদের চ্যানেলে গিয়ে। আর আমার বোন নিচে নেমে গেছে এখন, এখন আমরা বেরিয়ে পড়বো একটা উদ্দেশ্যে, একটা জায়গায় যাব। তো চলো তোমরা সঙ্গে থাকো, সেটা হচ্ছে সারপ্রাইজ। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি দেখো তিনজনা, আর আমাদের তিনজনাকে কেমন লাগছে? আমিও জিন্স পরতাম বাট পরলাম না একটাই কারণে, এই জামাটা পরতে আমার ভালো লাগে, আর গরমের মধ্যে এটা পরেই বেশি শান্তি। দুজনা জিন্স বালি, হাতে মোবাইল, দেখো। তো চলো যেতে যেতে অনেক কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইস আমরা রোডে উঠে গেছি, আর এখন আস্তে আস্তে যাচ্ছি আশ্রমের দিকে। তো গাইস সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি। তো গাইস দেখো আমাকে ছাড়াই ওরা হেঁটে যাচ্ছে, গড়গড় 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 করে যাই। দেখো রাস্তাটা কি সুন্দর গড়ান। তো আমি এখন মন্দিরের কাছে গিয়ে একটু প্রণাম করব। তো এই রাস্তাটা চলে যাবে একদম দাই হাটের দিকে। চলো আমার প্রণাম করা হয়ে গেছে, এটা হচ্ছে কাটোয়ার একদম শেষ, এখন এই দিকে যাব। তো আমরা এখন আছি আশ্রমের সামনে জায়গা, আশ্রমের সামনে একটা রেস্টুরেন্ট হয়ে গেছে দেখা যাচ্ছে। তো চলো অনেকদিন পর আসলাম, এখানে বেশি আসাও হয় না খুব একটা, হোলির উৎসবে আসা হয়। আগে আসতাম, এখন বেশিরভাগই ওই কেডিএ স্কুলের মাঠে যাই, মানে যে স্কুলটায় বসন্ত উৎসব হয়। দেখতে দেখো কি সুন্দর, দেখো দেখো পদ্ম গাছের মতো লাগছে কিন্তু একটু শাপলা। আর এদিকে দেখো ওরা বসে পড়লো দুজনাই, এটা কিছু না, বসে পড়, এটা লটারির দোকান, লটারির দোকানে বসে পড়েছে দুজনা, ছ টাকা 1 কোটি। ওই দেখো পেছনটায় আছে, এই যে দারুণ জায়গা এটা।
ওই যে আমাদের আশ্রম। আচ্ছা চলে আসো তাড়াতাড়ি, ক্লান্ত হয়ে গেছে দেখো হেঁটে হেঁটে আস্তে আস্তে, সত্যি যা গরম। তো দেখো এখানটায় দোলির হোলির সময় প্রচুর বড় মেলা হয়, পুরো মাঠ পুরো এরিয়াটা জুড়ে মেলা হয়। আর ওই দিকে আছে ওই দেখো মন্দির, তো তোমাদেরকে দেখাবো সামনে গিয়ে। দেখো আমরা এখান থেকে হেঁটে চলে আসলাম, আর এদিকে দেখো দেখো এখান দিয়ে লম্বা একদম যাওয়া রাস্তা, মেলার সময় অনেক পরিষ্কার করে এখান দিয়ে সুন্দর। তো ভাই সত্যি দেখো জায়গাটা খুবই সুন্দর। চলে আসো এদিকে। তো ভাই সত্যি সবুজে সবুজে এমনি সুন্দর লাগে দেখতে, আর দেখতে বুঝতে পারছো যে আমাদের স্কিন গুলো দেখো গরমে কতটা খারাপ হয়ে গেল। আর ওদিকে দেখো সবাই খেলা করছে বাচ্চারা, ওই যে বুঝতে পারছো কতটা এরিয়া জুড়ে এই আশ্রমটা। দাঁড়াও আর একবার দেখাচ্ছি, দেখো আশেপাশে যত জায়গা আছে সব এই আশ্রমই। আর দেখো মন্দিরটা দেখো সত্যি ওয়াও কত সুন্দর, দেখো মন্দিরটা। তো গাইস দেখো মন্দিরটা সত্যি সুন্দর, কত সুন্দর একটা মঠ দেখো আমাদের এখানে। তো আমাদের এখানে অনেক জায়গা আছে ঘোরার মতো, দেখো আশ্রমটা সত্যি কতটা বড় দেখো। ও এদিকে সামনের দিকটা যাবো, সামনের দিকটা সুন্দর ডিজাইন আছে তোমাদেরকে দেখাবো দেখো। আর ওদিকে ওরা চলে গেছে, এদিকে আমিও যাই। আর এদিকে দেখো ওনারা গরু চড়াচ্ছে, তো মাঠটায় প্রচুর ঘাস আছে। আর প্রত্যেক দিনের মতো বললাম না মেঘলা ওয়েদার, দেখো মঠটা সত্যি সুন্দর। তো গাইস দেখো আমার ছেড়ে চলে গেল ওরা, দেখো গরির গরুর দেখো ছবি তুলছে, কত সুন্দর স্মাইল দিচ্ছে, যখন গুতাবে না তখন স্মাইল দেওয়া বেরিয়ে যাবে। কি করছে এই, ভিজে যাবি তো, মার খাবি ক্যামেরায় ফোন নষ্ট হয়ে যাবে কিন্তু। আর দেখতে পাচ্ছিস না কল আছে, চোখটা কি কানা হয়ে গেছে নাকি। আর ওই ভেতরেও একটা ঠাকুর আছে দেখা যায় এখন পায়েল। ওই দেখো মোড়টা কত সুন্দর, দেখি ঠাকুরের এখানে যাই। তো এই যে আমাদের আশ্রমের এই যে গুরু, এটা সুদ্দি বাবার আশ্রম, তো এখানে সমাধি দেওয়া হয়েছে নাকি। তো গাইস দেখো সামনেটা চলে এসেছি মন্দিরে, মন্দিরটা দেখো কত সুন্দর দেখতে। তো এটা একটা আশ্রম, সুদ্দেব বাবার আশ্রম, দেখো কত সুন্দর ডিজাইন করেছে দেখো। এটা হচ্ছে মন্দিরের সামনে, তো এখান দিয়ে সবাই প্রবেশ করে। চলো তোমাদের চারিদিকটা ঘুরে দেখাই একবার আমি। তো দেখো তো আশ্রমটা অনেকটাই বড়, তো ক্যামেরাতে আমি পুরোপুরি নিতে পারছি না সেটা, আমাকে অনেকটা দূরে যেতে হচ্ছে দেখো ক্যামেরাতে নিতে গেলে, তাও পুরোটা আসছে না, এতটাই বড় আশ্রমটা। তো গাইস দেখো আর কোথায় যাব আমি জানি না, তো পেছনেও একটা সুন্দর জিনিস আছে তোমরা তখন দেখতে পেলে। ওই যে দেখা যাচ্ছে যে পেছনের চূড়াটা দেখা যাচ্ছে না দেখো, আর ওপরটা দেখো কতটা সুন্দর জিনিস, সব ডিজাইন গুলো সত্যি খুব সুন্দর দেখো। তো তোমরাও এসো, যদি কেউ আসতে চাও আমাকে কমেন্ট করে জানিও তো কেমন লাগলো এই আশ্রমটা। আর হোলির সময় খুব সুন্দর করে সাজানো হয় এখানে, মেন উৎসব হয় হোলির সময়, তো অনেক দূর দূরান্ত থেকে শিষ্যরা আসে এখানে।
তো গাইস দেখো হাতিটা কি সুন্দর গলুমল্লু দেখতে। আমি এখন ওপরে যাব, আমার তো দারুণ লাগছে। ওপরে একটা কুকুর আছে, আর ওদিকটাও দেখো কত সুন্দর, সব দিকটা চারিদিকটা সত্যি সুন্দর। আর উপরে দেখো একটা কুকুর আছে। তো সবাই ভাববে আমি অনেক পাগলামি করছি, তো এখানে অনেক লোক আছে তবুও করছি, শুধুমাত্র তোমাদের জন্যই করছি। তো ভেতরটায় মন্দির আছে ওখানটায়, এখনো মন্দিরের পুরো এখনো কাজ কমপ্লিট না। তো দেখো ভেতরটায় পুরো মঠটা অনেকটা বড়। দেখো ওই দেখো ওইখানটায়, তো আমি কোথা দিয়ে ঢুকিয়েছি বুঝতে পারছো তুমি তোমরা সব? ওই দেখো পায়েল, আর এইখানে দেখো একটা কুকুর শুয়ে আছে, আর ওই যে সবাই দেখো। তো ওই মঠটা প্রচুর বড় ভেতরে, তো একটা ওটা এখনো কমপ্লিট হয়নি। তো এগুলো পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, এখনো দেখো কমপ্লিট করছে, অনেকদিন ধরেই করছে। তো চলো এখন আমরা একটু ঘোরাফেরা করি, দুই একটা শট বানাই, তারপরে আমরা বাড়ি যাব। ওই যে আমার বোন বসে আছে নিচে। তো গাইস আমরা এখানে অনেকক্ষণ কাটালাম সময়, আর খুব ভালো লাগলো। আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমরা আস্তে আস্তে যাব বাড়ির দিকে। ওদিকে দেখো কি সুন্দর ফুটবল খেলছে সবাই, তো এখন ওদের ফুটবল খেলা হয়নি। আর এদিকে দেখো একটা কুকুর কি সুন্দর দেখো বসে আছে চুপচাপ, কি ভালো লাগছে না দেখতে। তো গাইস আমরা এখন বাড়িতে চলে যাব, অনেকক্ষণ এখানে থেকেছি। তো দেখো মাঠও ফাঁকা হয়ে গেছে, সবাই চলে গেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে। তো চলো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরাও বেরিয়ে যাবো এখান থেকে, বেশিক্ষণ থাকাটা ভালো না এখানটায়। চলো 2000 years later. তো গাইস বাড়িতে চলে এসেছি দেখো মাসি বাড়িতে, আর এসে দেখো কি অবস্থা, তখন তো দেখতেই পাইনি, আর এখন বাড়ি এসে দেখছি দেখো চোর কাটাতে ভর্তি একদম। তো এটা এখন বুনের জামা, এটা আমাকে ছাড়াতেই হবে। দেখো কতগুলো বার করেছি, এখনো হাফ ছাড়ানো হয়নি বুঝতে পারছো, তার মানে কত লেগেছে চোর কাটা। তো পুরো জামাটাতেই দেখো চেঞ্জ করে নি আবার করতে হলো। তো গাইস বাবা মা বোন তো সবাই নিতে চলে এসেছে, ফোন করা হয়েছিল ওদেরকে, তো ওরা নিতে চলে এসেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকে মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।